দীপাবলিতে জি চব্বিশ ঘন্টার পক্ষ থেকে আলোক সম্মান তুলে দেওয়া হলো মধ্যমগ্রাম বসুনগর প্রতাপ সংঘকে। বহু বছর ধরে অভিনব মণ্ডপ ও প্রতিমা দর্শনার্থীদের উপহার দিয়ে আসছে বারাসত। পার্শ্ববর্তী মধ্যমগ্রামও কিছু কম যায় না। অভিনব ভাবনার সাথে বসুনগর প্রতাপ সংঘের 17তম বর্ষে কালী পুজোর থিম মহিরুহ। মণ্ডপ তৈরি হয়েছে বাঁশ খড় বাজারের থুলে এই সমস্ত পরিবেশ বান্ধব জিনিস দিয়ে। মাতৃ প্রতিমাতেও রয়েছে অভিনব ভাবনার ছোঁয়া। বাবার ছায়াতলে ধীরে ধীরে বেড়ে ওঠে সন্তান, সেই ছবি ফুটিয়ে তুলেছে বসুনগর প্রতাপ সংঘ। এবার জি চব্বিশ ঘন্টার পক্ষ থেকে আলোক সম্মান তুলে দেওয়া হলো তাদের হাতে। অথচ প্রায়শই বাবারা দীপাবলি মানে আলোর উৎসব, আর এই আলোর উৎসবের কথা বলতে গেলে এক কথায় বারাসাতের কথা উঠে আসে। কিন্তু বারাসাতের পার্শ্ববর্তী যে মধ্যমগ্রাম, সে মধ্যমগ্রামও কিন্তু একেবারে কম যায় না। আমি এখন দাঁড়িয়ে আছি মধ্যমগ্রামের প্রতাপ সংঘে। এবারের আলোক অনন্য সম্মান তুলে দেওয়া হচ্ছে জি চব্বিশ ঘন্টার পক্ষ থেকে তাদের হাতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।